শনিবার সন্ধ্যায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সদলিচক গ্রাম পঞ্চায়েতের ভুনা আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আদিবাসী মানুষদেরকে নিয়ে এবং জেলা শাসক নীতিন সিংহানিয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো প্রশাসন আপনার দুয়ারে। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলার জেলা শাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক জি বৈভব চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক ডি মৃদুল হালদার, অতিরিক্ত জেলা শাসক এলআর শম্পা হাজরা, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি, হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি সহ একাধিক আধিকারিকগণ। এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা একে একে জেলা শাসকের কাছে নানান অভিযোগ জানান। তাদের মূল দাবি হলো রাস্তাঘাট কংক্রিটের ঢালাই, বিশুদ্ধ পানীয় জল, জাত শংসাপত্র পেতে সমস্যা, বিদ্যালয়ের পঠন পাঠন, রাজ্য সরকারের নানান প্রকল্প বঞ্চিত থাকার কথা সহ ইত্যাদি বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন জেলা শাসককে। এদিন নবনিযুক্ত জেলা শাসক নীতিন সিংহানিয়া মনোযোগ সহকারে আদিবাসী সম্প্রদায়ের লোকেদের কথা শোনেন। আদিবাসী সম্প্রদায়ের লোকেরা যে সমস্যাগুলো তুলে ধরেন সেসব সমস্যার কথা কখনো জেলা নিজে উত্তর দেন অথবা ওই দফতরের দায়িত্বরত আধিকারিককে দিয়ে উত্তর দেওয়ায়। জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন, আদিবাসী সম্প্রদায়ের লোকদের সমস্যার কথা শুনলাম, দ্রুত সমস্যা সমাধানের জন্য এক সপ্তাহের মধ্যে ভুনা আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্পেশাল ক্যাম্প করা হবে। তাছাড়া তাদের পানীয় জলের ব্যবস্থা ও রাস্তাঘাট কংক্রিটের ঢালাই করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এছাড়াও এদিন জেলা শাসক নিজেই দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বোরল গ্রামে বাসিন্দা ভারতী মুর্মু উচ্চ মাধ্যমিকে 95% নম্বর পাওয়া আদিবাসী মেয়েটির পরবর্তী পড়াশোনার সমস্ত দায়িত্ব নেন। হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন বলেন, এদিন আমার বিধানসভায় জেলা শাসক এসেছিলেন, এলাকায় নানান সমস্যার অভিযোগ শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন। যে উদ্যোগে আমাদের ডিএম সাহেবের গোটা টিম, ডিএম সাহেব, এডিএম সাহেব, এডিএম জি, এলআর ম্যাডাম, বিডিও সাহেব, মানে আধিকারিকের মধ্যে যত রকম ছিল সবাই এখানে এসে এই সবচাইতে পশ্চাৎপর গ্রাম, পিছিয়ে পড়া গ্রাম ভুনা গ্রামে এসেছিলেন এবং ভুনা গ্রামের যে অবস্থা, তাদের যে সমস্ত বক্তব্য উঠে আসলো, তারা যে 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 সমস্ত দাবি দাওয়া করেছে ডিএম সাহেবের কাছে, আমাদের সদ্য নতুন ডিএম সাহেব প্রত্যেকটা গুরুত্ব সহকারে দেখার বিষয় এবং প্রত্যেকটা গ্র্যান্ড করেছে। যেমন যে রাস্তাঘাট থেকে শুরু করে এই ঘরদুয়ার থেকে শুরু করে শিক্ষার ই থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে আমাদের সমস্ত রকম তাদের যত রকম তাদের দাবি ছিল সমস্ত রকম দাবি তিনি গ্র্যান্ড করে নিয়েছেন। কি অভিযোগ করেছিলেন আপনারা? আমরা রাস্তাঘাটের জন্য কিংবা মানে ব্রিজের জন্য কিংবা আরো আবার ঘর করার জন্য ইন্দিরাবাসের জন্য এইটুকুই আমরা আবেদন করলাম। তো আবেদনের উত্তর কি পেলেন আপনারা? না, ডিএম সাহেব তো এখন সব কিছু গ্যারান্ট করলেন, করে দিবেন। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।